প্রিয় দর্শক, সংবাদপত্রতামূলক অনুষ্ঠান প্রাণফুটে নিউজ এন্ড বিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা একাত্তর টিভি, ও একই সাথে রয়েছেন ডাক্তার সাকত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানেশীষ ও সাধারণ সম্পাদক জিনাই। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটে নিউজ এন্ড বিজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। গুলশান ট্র্যাজেডিতে নিহতদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা, সন্ত্রাসবিরোধী যুদ্ধে বাংলাদেশে পাশে থাকার প্রত্যেক কূটনীতিকদের স্বজন ও দূতাবাসের কাছে মরদেহ হস্তান্তর। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, অভিমত মির্জা ফখরুলের। গুলশানে নিহতদের শ্রদ্ধা না জানানোয় প্রমাণ হয়েছে খালেদা জিয়া ঐক্য চান না, বলেছেন খাদ্যমন্ত্রী। গুলশানে নিহত জঙ্গিদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন আইজিপি। বগুড়ার খাইরুলের পরিবারকে জিজ্ঞাসাবাদ, আরেক জঙ্গি আকাশের বাড়িও বগুড়ার ধুনটে। রাজধানীর ইসলামাবাগে শাশুড়ি ও স্ত্রীর ভাগ্নিকে কুপিয়ে হত্যা, দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে জামাতা জীবন, বগুড়ায় ইমামকে কুপিয়ে হত্যা। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামের শুরুটা যেটি দিয়েছিল সেটি হচ্ছে গুলশান ট্র্যাজেডি এবং যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটে গেল, আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ধরনের একটি রহস্যজনক মৃত্যু, এবং একই সাথে যেটি উদ্ঘাটনের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন আমাদের বিদেশি বন্ধুরাও তারাও সহযোগিতা করবেন বলে যে আশ্বাস পেয়েছে তার ভিত্তিতেই আমরা আমাদের আলোচনাটা আজকে করবো, এবং সেটি নিয়ে আমি শ্রদ্ধা ইশতিয়াক রেজা ভাই আপনার সাথেই আলোচনা করতে চাই। আপনি নিজেও নানা জায়গায় বিশ্লেষণ করেন, নানা জায়গায় কথা বলেন, এবং এই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যেটা দেখেছি, নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয়, দুজন বাংলাদেশি, একজন বাংলাদেশি আমেরিকান, দুজন পুলিশ কর্মকর্তা সহ 28 জন এখানে নিহত হয়েছেন। যদিও এখনো বলা হচ্ছে আরো কিছু সংখ্যা রয়েছে কিনা সেটি মানুষের মধ্যে কনফিউশন রয়েছে, সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, রাষ্ট্রীয় শোক জানানো, এবং যেটি হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবে, সকল দেশ জাতির প্রতি যে আমাদের শ্রদ্ধা রয়েছে। সে অবস্থার প্রেক্ষিতে যে জঙ্গি দমনের যে কৌশলটা সরকার গ্রহণ করছে বা করেছে, যে শুধুমাত্র রাজনৈতিকভাবে যদি বলা হয় যে একটি পক্ষকে কোণঠাসা করে তাদেরকে এর সঙ্গে দায় দায়িত্ব নেওয়ার জন্য যে প্রেশার দেওয়া হয়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি অন্য কিছু। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে এই যে দেখি সিসিটিভি, আর্মি, পুলিশ, বিজিবি, এই সকল কিছু মিলিয়ে কি একটা ঐক্য ছাড়া কি আমরা এই সমস্যার সমাধান কি করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। এবং প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও কিন্তু ঐক্যের কথাই বলেছেন, এবং সেই ঐক্যটা এখন প্রয়োজন। ঐক্যটা প্রয়োজন এই কারণে যে বাংলাদেশ কিন্তু আজকে একটা গভীর সংকটে পড়েছে, কারণ 20 জন আমাদের অতিথি বিদেশি তারা এখানে মারা গিয়েছেন, এবং তারা কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছিলেন নানাভাবে। ইতালীয় টিমটা যদি ধরেন, তারা তো বাংলাদেশের গার্মেন্টস খাতে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। জাপানিজ যে টিমটা মারা গেছে, তারা আমাদের মেট্রো রেলের প্রকল্প যোগদানের জন্য এসেছিলেন। যেটা আপনি বলেছেন যে কৌশলটা কী হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকদিন থেকেই আমি এটা বলার চেষ্টা করছি যে নিঃসন্দেহে পুলিশি এবং প্রশাসনিক পদক্ষেপ একটা বড় পদক্ষেপ, কিন্তু এইটুকু এনাফ নয়, এটুকু যথেষ্ট নয়। বাংলাদেশের মানুষের আজকে জেগে ওঠার সময় হয়েছে, কিন্তু মানুষ তো আর এমনিতে জেগে ওঠে না, তাকে জাগাতে হয়, আলোড়ন সৃষ্টি করতে হয়, আন্দোলন তার কাছে নিয়ে যেতে হয়, এবং সেইটার জন্য সামাজিক সাংস্কৃতিক শক্তিগুলোর যে উঠে আসা সেইটা কিন্তু হচ্ছে না। আমরা ফেসবুকে অনলাইনে যত ঝড় তুলছি, কিন্তু আমরা কিন্তু রাজপথে নামছি খুব কম। আগে দেখেন 70-এর দশকের কথা যদি বলেন, 80-এর দশকের কথা যদি ধরেন, হয়তো বিভক্তি ছিল, বিভাজন ছিল, বিএনপি এক ধরনের আন্দোলন করেছে, আওয়ামী লীগ আরেক ধরনের আন্দোলন করেছে, বামরা আরেক ধরনের আন্দোলন করেছে, কিন্তু কেউ কিন্তু রাজপথটা ছেড়ে দিয়ে করে নেই, মানুষকে সাথে নিয়ে যার যার সক্ষমতা অনুযায়ী সে তার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। শ্রমিক সংগঠন ছিল, ছাত্র সংগঠন ছিল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছিল, সেইটা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন কি? সেটা কিন্তু কোথাও নেই, না ক্ষমতাশীল সংগঠন, না বিরোধী দলের সংগঠন। ইন্টারনেট যেমন এই আমাদের তরুণ সমাজকে কেমন বিচ্ছিন্ন করে ফেলেছে পরিবার থেকে, আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে আমাদের সন্তানদের থেকে, তেমনি মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আমাদের সবাইকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আপনার কাছে নিশ্চয়ই অনেক ধরনের বিশ্লেষণ আপনার কাছে রয়েছে। আমি আরেকটা বিষয় তো আপনার কাছে মোটা দাগে জানতে চাই, সেটি বেগম জিয়া কিন্তু বলেছেন যে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে সেটি বড় কথা নয়, কোনো অর্জনের টিকে থাকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি, কোট আনকোট করে বলছে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মাহবুব আলম হানি বলেছেন খালেদা জিয়ার আহ্বান দেশবাসীকে অবাক করেছে, আমরা অবাক হয়েছি। তো এই যে আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী উইকেট ডাক দিয়েছে, এখন যদি আমরা ধরে রাখি যে যারা আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের 40-45% ভোট নিশ্চিত রয়েছে, তার মধ্যেও তো বাকি যেটা 55% যারা রয়েছে সেই জায়গাটা ওই ঐক্যের জায়গাটা তাদেরকে বাদ দিয়ে কি একেবারে দুটা দল এক হয়ে যাবে তাও তো বলছি না আমরা, কিন্তু একটা জেনারেল ঐক্য যে আমরা উভয় সন্ত্রাসকে অপছন্দ করি, আমরা উভয় উগ্রবাদকে অপছন্দ করি, আমরা উভয় গণতন্ত্রকে পছন্দ করি, আমরা উভয় মানুষের বাঁচার প্রক্রিয়াটাকে পছন্দ করি, আমরা উভয় ধর্মের নামে সহিংসতাকে পছন্দ করি না, এই জায়গার ঐক্যটা তো এই মানসিক সাংস্কৃতিক করে তো হতে পারে। আমি কালকেই আওয়ামী লীগ বিএনপি দুই দল এক হয়ে যাবে, দুই নেত্রী এক টেবিলে বসে পড়বে সেটাও তো সম্ভব না, কিন্তু এই খালেদা জিয়া যে আহ্বান করেছেন আমি তাকে সাধুবাদ জানাই, এবং কে দল ক্ষমতায় থাকবে কোন দল বাইরে থাকবে এটা তো আসলেই বড় কথা নয়, বড় কথা হলো বাংলাদেশের বেঁচে থাকাটা। আজকে বিশ্বের নানা প্রান্তে এই যে এই খবরে যখন আসছি তখন কিন্তু একটা নতুন খবর শুনে আসলাম, মদিনা শরীফে বোমা হামলা হয়েছে এবং আইসিস ক্লেম করেছে যে তারাই করেছে হামলাটা। তাহলে পৃথিবীর কোনো জায়গা তো নিরাপদ নয়, সুইসাইড বোম্বার এই মাত্র হয়েছে বিবিসিতে ব্রেকিং নিউজ দিচ্ছে, তাহলে বোঝা গেল যে পৃথিবীর কোনো পবিত্র স্থান কি বলেন আর আমেরিকার মতো সুরক্ষিত জায়গায় বলেন, ফ্রান্সে কালকে যখন খেলা হয় তখনও তিনটা বম ডিটোনেট করা হয়েছে, এটা ফাটতে পারতো, অনেক লোক মারা যেতে পারতো, কিছুদিন আগে ফ্রান্সে বড় ঘটনা ঘটছে। কিন্তু একটা জেনারেল ঐক্য ফ্রান্সে নিশ্চয়ই সব বিরোধী দল আর সরকারি দল এক হয়ে যায়নি, কিন্তু ঐক্যের কথা বলেছে, ঐক্যের সুরে প্রতিবাদ করছে, এইটা খুব জরুরি দরকার। সেটা আপনার কাছে আসি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং বেগম জিয়ার বক্তব্য কিন্তু একই সুরে আমরা কিন্তু পাচ্ছি, আশপাশ থেকে কি কথা বলছে সেটি কিন্তু বড় বিষয় নয়। এখন বিএনপি কি তার দায়িত্বশীল ভূমিকা পালন করে আজকে যে দেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ জ্বালাও পোড়াও যে কথাগুলি বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেগুলি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে এই ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য সাহায্যের জন্য তারা প্রস্তুত রয়েছে কিনা, তারা আহ্বান জানাবে কিনা বাংলাদেশকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই পদক্ষেপের ক্ষেত্রে বিএনপির বর্তমান ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম একটু বিষয়টা আরেকটু বিস্তারিত খুব সংক্ষেপেই বলি যে এই যে গুলশানে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা আসলে কার বিরুদ্ধে, এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বা অন্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, এইটা এইখানে কারা ছিল বা কারা থাকতে পারতো, এখানে কোনো আওয়ামী লীগের নেতার ছেলে থাকতে পারতো, নেতা থাকতে পারতেন, বিএনপি জামায়াত বা অন্য যে কারো, আপনি আমিও থাকতে পারতাম, তার মানে হচ্ছে এইরকম একটা আক্রমণ যেখানে হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু নাই যে আমার টার্গেট গ্রুপ এটা যে আমি অমুক দলকে বা অমুক গ্রুপকে বা অমুক মতাদর্শের তাদেরকে মারবো, পরিস্থিতিটা এই পর্যায়ে যখন চলে আসছে তখন এটা আমাদের সবার ভাবতে হবে যে সমস্যাটা সকলের, এটা কারো গোষ্ঠীর কোনো রাজনৈতিক মতাদর্শের বা কোনো দলের নয়, সমস্যাটা সকলের। যেহেতু সমস্যাটা সকলের, পুরো দেশ আক্রান্ত হতে পারে, যে কেউ আক্রান্ত হতে পারে, সুতরাং সেটাকে সবার ভেতর থেকে ওন করতে হবে যে যেহেতু সমস্যা সকলের সুতরাং এটা সমাধানের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। এই সবাইকে ভূমিকা রাখার ক্ষেত্রে যেই সুর দরকার সেটি প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছি, যেটা রেজাভাই বলছিলেন যে ঐক্যের কথা বলছেন, তো প্রধানমন্ত্রীর যে ঐক্যের বিষয় ছিল যে ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রতিরোধ করব, এটা তিনি আগেও বিভিন্ন ভাষণে কিংবা এই যে সংখ্যালঘু বা বিভিন্ন দত্তের উপর হামলা বা চাপাতি দিয়ে হত্যা তখনও বলেছেন যে ঐক্যবদ্ধভাবে আপনারা প্রতিরোধ করবেন, মহল্লায় মহল্লায় সন্ত্রাস প্রতিরোধী কমিটি করবেন, সেরকম একটা সুর আছে, সেরকম একটা সুর আছে। তারপর আমরা ধরে নিতে পারি একটা একটা মাইল্ড একটা স্টেপ যে একটা বৃহত্তর ঐক্যের দিকে এটাকে বেইজ করে যাওয়া যায়, সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, তিনি বলছেন সুনির্দিষ্টভাবে যে দল মতের ঊর্ধ্বে কে ক্ষমতায় যাব কে ক্ষমতায় থাকবো সেটি বড় কথা নয়, যদি সন্ত্রাস দমন করা না যায় তাহলে আমাদের কিছুই টিকবে না, সুতরাং দল মতের ঊর্ধ্বে উঠে এখন জাতীয় ঐক্যের সময় এসেছে। এখন এইটা যখন বেগম খালেদা জিয়া বললেন, এবং দীর্ঘদিনে আমরা বাংলাদেশের যেই রাজনৈতিক সংস্কৃতি যেইখানে আমরা দোষারোপের যে সংস্কৃতি দেখে আসছি, এ পর্যন্ত আমি মনে করি আপনাদের জানা আছে কি না যে বিএনপির কোনো তরফ থেকে এইটাকে কেন্দ্র করে কোনো দোষারোপের রাজনীতি যে অমুক করেছে, বা এইখানে স্পষ্ট করেই বলি যে আওয়ামী লীগের একজন ঢাকা মহানগরীর একজন বড় মাপের নেতার ছেলে এই নিহত জঙ্গিদের তালিকায় আছে, রুহান,
সে এই রকম আপনি একটু চিন্তা করেন তো, যদি আজকে বিএনপি বা জামাতের কোনো নেতার ছেলে এইভাবে জড়িত থাকতো, তাহলে আওয়ামী লীগের নেতারা অতীতে যা যেই সুরে কথা বলতেন বা এখনও যা বলছেন, তাহলে তাদের সুর এবং কিছু কিছু সংবাদ মাধ্যম এটাকে কতভাবে রং লাগাতো সেটা সবাই বোঝেন, কিন্তু বিএনপির তরফ থেকে সেরকম কিছু করা হয়নি। আমি মনে করি দিস ইজ এ গুড স্টেপস। এই প্রধানমন্ত্রী বক্তব্য কিন্তু ডাইরেক্ট পলিটিক্যাল কিছু ছিল, সেটা করেন। আমি তো ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, এবং বিএনপির তরফ থেকে কেউই করেন। এখন সেই ক্ষেত্রে দেখেন, ইস্তিয়াক ভাই সিনিয়র সাংবাদিক, উনি রাজনৈতিক বিশ্লেষক, আমি ইস্তিয়াক ভাইয়ের কাছে প্রশ্নটা রাখবো যে এই যে এই ঘটনার পরপর দেখেন এইচটি ইমাম, তিনি এনডিটিভিকে বলছেন এখানে পাকিস্তান জড়িত, আগে ভাগে বলে দিলেন। সুরঞ্জিৎ সেনগুপ্ত বলছেন জামায়াত ও পাকিস্তান জড়িত। মোহাম্মদ নাসিম আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন হামলাকারীরা প্রশিক্ষিত শিবির। আর আমাদের প্রবীণ নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন তোফায়েল আহমেদ, তিনি বলছেন জঙ্গি হামলায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জড়িত। এখন আর এই যে মাহবুবুল আলম হানিফ সাহেব, তিনি খালেদা জিয়ার ওই বক্তব্যের পরাজিত শক্তি না, আমি আমি একটু ক্লিয়ার করছি, হানিফ সাহেব আবার খালেদা জিয়ার বক্তব্যের পরে শর্ত দিয়ে দিলেন সরাসরি যে জামায়াতকে ছাড়তে হবে। এই শর্ত এত তাড়াতাড়ি প্রকাশ্যে আপনাদের দেওয়াটা এত জরুরি হলো কেন? আপনাকে একজন বিবেকবান সাংবাদিক হিসেবে আমি জানি, দীর্ঘদিন চিনি, আমি বলছি এই যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা যাদের উপর আমরা আস্থা রাখতে চাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় তো সব হবে না, ইট ইজ এ টিম ওয়ার্ক। সেইখানে তার টিমের সিনিয়র মেম্বারদের যে সুর, তাতে তারা তো ওই বৃত্তের মধ্যে আটকে আছে, সেই দোষারোপের রাজনীতি, সেই পুরনো রাজনীতি। এই জায়গাটার মধ্যে আপনার সাথে শেয়ার করি এক মিনিট, এটা আপনারা কিভাবে নেবেন? নিশ্চয়ই সেখানে আমাদের কিন্তু এই দেশের প্রধান দুই নেতা নেত্রী যারা রয়েছেন, সে দুজন কিন্তু বড় বক্তব্য দিয়ে দিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই জামাত ছাড়েন, অমুক ছাড়েন, কে কথা কি বলল সেটা না, আমাদের দুই নেত্রী এটি থামাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে এই সুরে যদি বিএনপির অন্যরা বলা শুরু করে, না না, পলিটিক্যাল রেটরিক্স যেটা নেতারা করছেন, যে কথাগুলো বলেছেন, পলিটিক্যাল রেটরিক্স কিন্তু কখনো কখনো ডিস্টারবেন্স হয়, আমি নিশান্তর সাথে একমত। কিন্তু আবার পলিটিক্যাল রেটরিক্সকে সবসময় আমলে নিতে হয় না, কারণ দেখতে হবে সেন্টার পয়েন্ট থিওরিটা কোন জায়গায়। সেন্টার পয়েন্ট কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, সুতরাং ওই জায়গাটা কিন্তু পলিটিক্সে ম্যাটার করে। কিন্তু পলিটিক্স কিন্তু এমনিতে খুব রেজিমেন্টেড জায়গা, কিন্তু পলিটিক্স কিন্তু অন্তত বাংলাদেশের ক্ষেত্রে দুটো রাজনৈতিক দল হাইলি রেজিমেন্টেড, দুই নেত্রীর বাইরে অন্তত। ঠিক আছে রেজে ভাই, আমি একটু আধা মিনিট সাপ্লিমেন্ট করি, আপনাকেই টাইম দিব এটা শেষ করে, যে এটা যদি হানিফ সাহেব, কামরুল সাহেব কিংবা আমাদের হাসান মাহমুদ এনার যে স্টাইলে কথা বলেন, ওই পর্যন্ত হইলে মানুষ একভাবে নিত। তো যখন এই সিনিয়র যাদের উপর আমরা আস্থা রাখতে চাই, যাদের নাম বলেন, আওয়ামী লীগ তারা বলছে, আপনি মনে করেন যে এটা শুধুই রেটরিক না? শান্ত, আপনার সাথে আমি একমত, কিন্তু একটা জায়গায় আপনাকে মানতে হবে, আওয়ামী লীগ হ্যাজ এ পলিটিক্স অফ ইটস ওন, তার একটা নিজস্ব রাজনীতি আছে, বিএনপির একটা নিজস্ব রাজনীতি আছে। সুতরাং হয়তো কালকে বা পরশু আমি দেখবো মির্জা ফখরুল এক ধরনের কথা বলছেন, তোফায়েল আহমেদ আরেক ধরনের বলছেন, সেই মাঠের রাজনীতিটা আসলে কেন্দ্রীয় রাজনীতি কিনা সেইটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। আওয়ামী লীগের একটা রাজনীতি আছে না, তার একটা কর্মী বাহিনী আছে না, তার একটা ফোর্স আছে, তো তাদেরকে এক ধরনের মেসেজ দেওয়া লাগে, সেইটা সে হয়তো দেওয়ার চেষ্টা করছে। এগুলো প্রতিটাই যে শেষ পর্যন্ত দলীয় ফিলসফি, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কেন্দ্রীয় একইভাবে নিশ্চয়ই আমি একটু শেয়ার করে নিই আপনাদের, আপনার মনে থাকবার কথা, যখন জনাব কোকো মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন, রেটরিক কোনো কথাবার্তা তিনি জাননি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো রকম যাবেন না আপনি গেলে এটা হবে সেটা কিন্তু করেনি। সুতরাং আমরা মনে করি রাষ্ট্র শোক পালন করছে, সেখানে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরের দল একসাথে শ্রদ্ধা জানাচ্ছে, এটাও তো একটা ঐক্যের নির্দেশনা দেয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা হলো খুব সহসা তো কিছু হয় না, আমাদের ভিতরকার বিটারনেসগুলো এত বেশি, তিক্ততা এত বেশি, বিভাজন এত বেশি, সময় লাগবে। কিন্তু আমি মনে করি যে এই ধরনের ঘটনা যেটি ঘটে গেছে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু একই সাথে যে কোনো দুঃখজনক ঘটনা একই সাথে কিন্তু অপরচুনিটি বড় কিছু করার। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা হলো বড় কিছু। আমি আমরা দুজনের কথার মধ্যে যেটা বুঝলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন এবং বেগম জিয়া দেশের আটটি প্রধান রাজনৈতিক শক্তি যে ঐক্যের ডাকে আহ্বান দিচ্ছেন মনে হচ্ছে, এবং এই দুজনের সম্মিলনের মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে জঙ্গি সহ নানা রকম অপতত্ত্বরা বন্ধ করতে পারবো। আমরা আলোচনা আবার ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের দুজন অতিথি আপনাদের সাথে যুক্ত থাকবে, নিশ্চয় আপনারা আমাদের সাথেই থাকবেন।
দর্শক আরেকবার স্বাগত প্রাণফুটা নিউজ এডভিশন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং একই সাথে রয়েছেন রাজনীতিবিদ ডক্টর সাকাত হোসেন। শান্ত দর্শক, আমরা গুলশান ট্র্যাজেডি নিয়ে কথা বলছিলাম, আমি সেটি আবার একটু ফিরে আসি ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, আমরা অপারেশন থান্ডারবোল্টের কথা শুনেছি এবং সেখানে দেখেছি যে তারা একেবারে একযোগে ভোরবেলায় সেখানে অপারেশন করেছেন। এখন যেটি হচ্ছে এই অপারেশন বলতে যাচ্ছি আমরা সাকসেস হয়েছে, আমাদের আমরা যেভাবে পরিকল্পনা করেছি, কিন্তু আসলে কি এটি সাকসেস হয়েছে না উইন উইন সিচুয়েশন, যে জঙ্গিরাও সেখানে এক ধরনের সাকসেস আবার আমাদেরও সাকসেস? এইটা বিশ্লেষণের দাবি রাখে, বিশ্লেষণের দাবি রাখে। প্রথম কথা হলো যে প্রায় 10 ঘন্টা ডিলে, মানে দেরিতে সূর্যের আলো আসার পরে অপারেশন, এইটা তো একটা নিঃসন্দেহে এটা এক ধরনের বিশ্লেষণ দেয় যে তুমি কেন দেরি করেছো। নিশ্চয়ই তা যারা অপারেশন চালিয়েছে তাদের দিক থেকে বক্তব্য আছে, এবং যেহেতু অপারেশন চালানোর সময় তারা কোনো প্রতিরোধের মুখে সেইভাবে পড়ে নেই, তাদের একজন সদস্য আহত হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর, ফলে তারা তো এটাকে সফল বলছে। এবং পৃথিবীর নানা দেশে যদি বিভিন্ন হোস্টেজ অপারেশন দেখি আমরা, তাহলে কিন্তু দেখি যে উভয় পক্ষেরই হতাহত হয়, সেটা কিন্তু এখানে ঘটে নাই। তবে সন্ত্রাসীরা এখানে ঢোকার পরপরই যে খবর বেরোচ্ছে যে 11টার মধ্যেই সবাইকে খুন করে ফেলেছে, যদি এই খবরটা মোটামুটি স্বাভাবিকভাবে নিশ্চিত হয়ে থাকে তাহলে এতক্ষণ অপেক্ষা করার তো আসলে আমি যুক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিক কারণে। আরেকটা হলো এরকম একটা ধরেন 5 জন বা 6 জনের একটা জঙ্গি, তরুণ জঙ্গি, এদের জন্য যদি সিলেট থেকে 36 সেনা আনতে হয়, সাভার থেকে অন্য সেনা আনতে হয়, তাহলে যদি এর চেয়ে বড় কিছু ঘটে তখন তাহলে আমাদের প্রিপারেশনটা কী হবে? আমি বারবার বলছি এটা এক ধরনের অপরচুনিটি, আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল যে আমাদের সেনাবাহিনী তো একটা প্রাইম ফোর্স, কিন্তু আমাদের পুলিশ এবং র্যাবের তাহলে সক্ষমতাটা কোন জায়গায়? তারা কি পারতো না? আমরা তো সোয়াতের কথা জানি, একটি স্পেশালাইজড ফোর্স আছে, আমাদের র্যাব আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এলিট ফোর্স, তাহলে তারা ওখানে কেন অ্যাকশনে গেল না? গেলে কি কিছু জীবন বাঁচাতে পারতো আরও আরও সেই সময়ের মধ্যে, নাকি তাদের বেশি হতাহত হতো? এই বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে এবং এটা ধীরে ধীরে নিশ্চয়ই পরিষ্কার হবে। মানুষের মধ্যে এক ধরনের সংশয় যে আছে আমি এটা নিয়ে অস্বীকার করব না। জি, আমি একটু আপনার কাছে আসি। দেখুন ডক্টর শান্ত, আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রে দেশকে পুলিশি রাষ্ট্র বলার চেষ্টা করেন, এবং আপনার আজকে দুটি যে পুলিশ কর্মকর্তা বনানী থানার ওসি সালাউদ্দিন এবং আরও একজন যে এসি মারা গেলেন, সেই মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের জন্য, দেশের জন্য যে পুলিশ ঝুঁকি গ্রহণ করতে পারে সে জায়গায় কিন্তু তারা প্রমাণ করেছেন এবং তারা চেষ্টা করেছেন। ওই জায়গার ওই অবস্থান থেকে আপনাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশের এই জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি হয় কিনা আপনার কাছে কী মনে হয়? যে দুজন নিহত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এইরকম সাহসী ভূমিকা আমরা প্রত্যাশা করি, এবং এই এর আগেও আমরা কিন্তু কখনো কখনো ব্যক্তি বিশেষ পুলিশের এরকম সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু সেটা যেই পুলিশ করেছেন তারা অবশ্যই শ্রদ্ধা পাবেন। পুলিশের মধ্যে অনেকের এরকম খুব সৎ ভূমিকা পালন করেছেন সেরকম নজিরও কিন্তু আছে, তাদের কিন্তু মানুষ শ্রদ্ধা করে। কিন্তু পুলিশের অতীতের বিভিন্ন যে ভূমিকা, যে ক্রস ফায়ারের নামে শত শত মানুষকে হত্যা করা, পুলিশের যে বক্তব্য সেটা রাজনৈতিক নেতার ভূমিকায় চলে যায়। পুলিশ কিন্তু সবার, আপনার আমার দলমত নির্বিশেষে সবার কিন্তু পুলিশ। সেই পুলিশ যখন তার বক্তব্যটা রাজনৈতিক নেতার মতো হয়ে যায়, একটা পক্ষের হয়ে যায়, তখন ভিন্ন মতের যে জনগোষ্ঠী থাকে তারা কিন্তু ওই পুলিশকে তখন প্রতিপক্ষ ভাবতে শুরু করে, মনে মনে যে ওই পক্ষের। এটা কিন্তু পুলিশ তাদের আইন শৃঙ্খলা রক্ষা করবে, যা করণীয় সব করবে, কিন্তু এরকম রাজনৈতিক পজিশন ওপেনলি নেবে না। তারপর হচ্ছে এই যে হত্যা, গুম, খুন, ক্রস ফায়ার, সমস্ত ভূমিকা মিলিয়ে পুলিশের যে ইমেজ সেটা যে ব্যাপকভাবে খারাপ এদেশের মানুষের কাছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই সাহসী ভূমিকা যারা দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর মধ্যে দিয়ে আপনাদের কনফিউশনটা দূর হবে কিনা, যে এই দেশকে রক্ষার জন্য যে আপনারা যদি বলেন শুধুমাত্র আপনাদেরই প্রতিরোধ করার জন্য পুলিশ যায়, কিন্তু পুলিশ যে সদা প্রস্তুত থাকে রাষ্ট্রকে বাঁচাতে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে দুজন পুলিশ সাহসী ভূমিকা রাখতে গিয়ে এইরকম নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু এর মাধ্যমে ধারণা চেঞ্জ হয়ে যাবে কেন? যেদিন এটা হচ্ছে সেদিনই যশোরে ঝিনাইদহের শিবিরের এক নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হলো, অন্য জায়গায় হচ্ছে। ভবিষ্যতে যদি আমরা দেখি যে ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি করছে পুলিশ, এইরকমভাবে ক্রস ফায়ার করছে, বাবাকে ধরতে গিয়ে দিনাজপুরে তাকে না পেয়ে সন্তানকে গুলি করে মেরে ফেলছে, কিংবা ধরেন আমি এই ঘটনাকে কেন্দ্র করে দু একটা উদাহরণ দেই, যদিও এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার, মাদারীপুরে স্কুল কলেজ শিক্ষককে হত্যা প্রচেষ্টার অভিযোগে যে কথিত জঙ্গি সাইফুল্লাহ, তাকে
গ্রেফতার করতে না পেরে তার বাবা কলেজের অধ্যাপক নাজিমুদ্দিন কলেজের তাকে আটক করে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে, তিনি এখনো নিখোঁজ। তারপরে সাইফুল্লাহকে গ্রেফতার করলো, অর্থাৎ তাকে না পেয়ে তার বাবাকে নিয়ে গেছে, বাবাকে ধরার কারণে পেয়েছে, নিয়ে গেছে ধরার কারণে পেয়েছে, ওকে জাস্টিফাইড। দিনাজপুরে বাবাকে না পেয়ে ছেলেকে গুলি করলো। এর আগেও আমরা অনেককে দেখেছি এরকম, যে আসামিকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা মা ভাই বোন মহিলা নারী সবাইকে ধরে নিয়ে আসছে থানায়। অথচ একটু শেষ করি লিঙ্ক আপটা এখানে, যে এইবার এই জঙ্গি হামলায় যারা জঙ্গি বলে চিহ্নিত নিহত হলো তাদের লাশ, তাদের মধ্যেও দেখেন বগুড়ার একটি ছেলে তার পায়েল, তার ব্যাপারে গিয়ে তার দিনমজুর বাবা এবং মা তাদেরকে পুলিশ আটক করলো, থাকতেই পারে। কিন্তু ঢাকার অভিজাত যে সব সন্তানরা স্কলাস্টিকায় পড়া, নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়া, তাদের বাবারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বা কেউ ব্যবসায়ী বা টাকাওয়ালা অভিজাত, সেই জন্য কি তাদের ছাড় দেওয়া হবে? তাদের কাউকেই আটকের কোন প্রক্রিয়া এখনো দেখলাম না কেন, বক্তব্য জানলাম না সেটা কেন, তারা কেন ওই ঘটনার পরে ছবি তো সঙ্গে সঙ্গে পেয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী, আমাকে বা সাইট ইন্টেলিজেন্স এদের তো ছবি চলে আসছে তাৎক্ষণিক ভাবে, তাদের সব ফেসবুকে চলে আসলো, ভার্চুয়াল মিডিয়ায় চলে আসলো, তাদের ফ্যামিলি গুলো রয়েছে, হ্যাঁ সেইখানেও মনে করার যথেষ্ট কারণ আছে। হাসনাতার করিমকেও তো আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে, সেইখানেও মনে করার যথেষ্ট কারণ আছে যে পুলিশ এইখানেও মানে একচোখা মানে সবাইকে এক দৃষ্টিতে দেখছে কিনা, উনি উনি যেভাবে দলীয় ভাবে বলে আমি ভাবে বলতে পারবো না, দলীয় ভাবে মানে পুলিশকে ইকুয়াল জাস্টিফাইড করতে হবে সবাইকে এক দৃষ্টিতে, আপনাদের আমলে পুলিশ ইকুয়াল ছিল না, আমি তো আমল নিয়ে বলছি না, আমি সবসময় বলছি পুলিশ সবার, তাদেরকে সবার হয়ে উঠতে হবে, বিএনপির আমলে অন্যায় করেছে সেটা অন্যায় সে আমরা বিশ্বাস করি, পুলিশ সবার করছে এটি অন্যায়। শেষ কয়েক মিনিটের মধ্যে আছে, আমি একটু ইস্তেক বা আপনার সাথে একটা শেয়ার করি, এই আক্রমণটা আমাদের গোয়েন্দাদের ফেলের কিনে একটা, দুই হচ্ছে গিয়ে এই এই যে ঘটনাগুলো ঘটছে এটা কি শাহবাগের কোনো রিয়াকশন কিনা, শাহবাগের কোনো প্রতিক্রিয়া কিনা, গণজাগরণ গণজাগরণের যে না, দেখেন গণজাগরণ মঞ্চের সময় থেকেই তো শুরু হয়েছে যে রাজীব ব্লগার রাজীব হত্যা, এবং গণজাগরণ মঞ্চ থেকেই তো দেশটাকে বিভক্ত করার সবচেয়ে বড় প্রক্রিয়াটা শুরু হয়েছে আস্তিক নাস্তিক বলে, সেই সময় আমার দেশের ভূমিকা, মিথ্যা সংবাদ দেওয়া, গালিচা পরিবর্তনের কাবা শরীফের সেইটাকেও কাবা শরীফের ইমামদের মিছিল বলে চালিয়ে দেওয়া, তারপরে জামাত ইসলামের সেই যে হেফাজত ইসলামকে মাঠে নামানো, এবং বিশ দলীয় জোট যেটা বা ১৯ দলীয় জোট তখন ছিল তাদের যে এই এই বিরোধী অবস্থান, যুদ্ধাপরাধের বিচারে বিএনপি আসবে কি আসবে না, সমর্থন করবে কি করবে না, একটা সংশয়ের ভিতর দিয়ে আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই কিন্তু কি চায় সেটা বলতে পারে না, কিন্তু তারপরে জামাত তো একটা অল আউট লড়াই এগিয়েছে, বগুড়ার ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, সাইদিকে চাঁদে দেখানো থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধেই তারা যুদ্ধে নেমেছিল, সহিংসতা করে রেললাইন উপড়ে ফেলা, কানসাটে তারা বিদ্যুৎ স্টেশন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে শত শত মানুষকে পেট্রোল বোমা দিয়ে মারা, পুরো বিষয়টার মধ্যেই তো ওই গণজাগরণ মঞ্চের সেই উত্থানটা বড় কাজ করেছে নিঃসন্দেহে, এবং সেইটার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু আপনি যে বলেছেন যে এটা গোয়েন্দা ব্যর্থতা কিনা, এক ধরনের ব্যর্থতা তো বটেই, কারণ কূটনৈতিক এমন একটি সুরক্ষিত জায়গায় যেখানে প্রায় ৩০টির মতন দূতাবাস আছে, বেশ কিছু ভালো ইন্টারন্যাশনাল স্কুল আছে সেখানে, সেইখানে যদি এই ঘটনা ঘটতে পারে তো এটা তো আমাদের ব্যর্থতাই বটে। আমার তো এটা তো আমাকে নিশ্চয়ই আমাদের যারা গোয়েন্দা আছেন, আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা স্বীকার করবেন এবং এখান থেকে শিক্ষা নেবেন যে ভবিষ্যতে যাতে কীভাবে আরও সুরক্ষিত রাখা যায়। জি, আমরা শেষ করতে চাই, সেখানে তো আমরা যদি একটুখানি রাজনৈতিক ভাষায় বা রাজনৈতিকভাবে বিশ্লেষণ না করে, নিশ্চয়ই রাজনীতি থাকবে, দেশ থাকবে, সমাজ থাকবে, সব থাকবে, আমরা এই ঘটনা থেকে যে লেসন যে যে আমরা শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা গ্রহণের মধ্যে থেকে আমি আরেকবারও বলেছি বিএনপির এখন কী ভূমিকা হওয়া দরকার, তারা ঐক্যের ডাকের কথা বলছেন, তারা যেমন সরকারিভাবে আমরা দেখেছি বা আওয়ামী লীগ থেকে দেখেছি পাড়ায় মহল্লায় এক ধরনের কমিটি গঠন করা হচ্ছে, পাড়ায় মহল্লায় মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে সে ধরনের কোনো কার্যক্রমকে তারা গ্রহণ করছে কিনা, বিএনপির তরফ থেকে সেই ধরনের কার্যক্রম গ্রহণ করছে কিনা সেটা এখনো জানি না, বিএনপি যখন করবে আমরা সবাই জানব। তবে যেটা আপনি বলছেন যে রাজনৈতিক কথা আসবে, এই ঘটনা সমাধান করতে হলে রাজনীতিই লাগবে, সমস্যাটা যত না ধর্মীয় তার থেকে বেশি এটা দমন করতে হলে রাজনৈতিক ঐক্য দরকার হবে। যে ঘটনা আজকে ঘটছে দেখেন, আমি খুব সংক্ষেপে দুইটা উক্তি বলি, গত ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন বলছিল, তাদের আলোচনার শেষে কনক্লুশন ছিল, সরকারের বিরোধী রাজনৈতিক দল দমন ও কোণঠাসা করার ফলে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করবে চরমপন্থীদের উত্থানের মাধ্যমে। ঠিক একই কথা গত মাসে আবার লন্ডন ভিত্তিক যে
একটা বৈশ্বিক কৌশলগত পরামর্শ প্রতিষ্ঠান কন্ট্রোল রিস্ক, তার যে বিশ্লেষক রমিত দাস তার একটা প্রতিবেদন বের হয়েছিল আমেরিকান টেলিভিশন CNBC-তে, সেইখানেও কিন্তু এই কথাই আসছিল যে সাম্প্রতিক বছরগুলো দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংকুচিত করে ফেলার কারণে এক ধরনের নেতৃত্ব সংকটের সৃষ্টি হয়েছে, মৌলবাদী শক্তি এই শূন্যতাকে কাজে লাগাচ্ছে। দেখেন এক বছর পরে তারা কিন্তু ওই জায়গায় আছে। আবার স্ট্র্যাটফোর্ড যেটা আমেরিকান যে যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান, তারা বলছে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দায় বিএনপি জামায়াতের উপর চাপিয়ে শেখ হাসিনা আসলে নিরাপত্তা বাড়ানোর নামে দল দুটোকে আরও সংকুচিত করার যৌক্তিকতা প্রতিষ্ঠা করছেন। ফলে এই যে এই জঙ্গি দমনের নামে একজন পুলিশ অফিসারের স্ত্রী হত্যা হলো, আপনি বিশেষ অভিযান চালালেন, 13,000 লোককে ধরে ফেললেন, তার মধ্যে কথিত অভিযুক্ত জঙ্গি 192 জন, তারপরেই আপনার দেখা গেল আবার উত্তরায় পুখালের মধ্যে অস্ত্রের কারখানা পাওয়া যায়, তারপরে গুলশানের মতো সুরক্ষিত জায়গায় এইভাবে এসে জঙ্গি হামলা। রাজনৈতিক সমাধানে আপনাকে যেতে হবে। ঐক্যের ডাক আপনারা দিয়েছেন, কিন্তু ঐক্যের জন্য গ্রহণযোগ্য কি 10 সেকেন্ডে যদি বলেন আপনাদের কি করা উচিত? ঐক্যের জন্য গ্রহণযোগ্য হচ্ছে যারা সিটিং চেয়ারে থাকে, রুলিং পার্টি যারা, তাদের দায়িত্ব অনেক বেশি। বিএনপি দিয়েছে, আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী একটু এইটাকে আন্ডারগ্রাউন্ডে করুক, লিয়াজোর মাধ্যমে করুক, এটাকে একটু এগিয়ে নিন, দেশে গণতন্ত্র ফিরে আসুক, জঙ্গিবাদ রোধ হোক, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা খালেদা জিয়া বলছেন কে ক্ষমতায় আছি আর কে যাব সেটি বড় কথা নয়, আমাদের কিছুই টিকবে না যদি জঙ্গিবাদ দমন করতে না পারি। সুস্পষ্টভাবে আরো একটু বেশি ব্যাখ্যা আমরা প্রত্যাশা করি বেগম জিয়ার কাছ থেকে। এর বাস্তবায়ন আমি শেষ করতে চাই। আমি আমার কাছে যেটা মনে হয় যে সায়ন্ত সাক্ষর তার মতন করে একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং বাংলাদেশে অবশ্যই বিরোধী দলের জন্য স্পেস লাগবে, সকলের স্পেস লাগবে রাজনীতি করার, কিন্তু এটাই একমাত্র কারণ তাহলে ফ্রান্সে কেন এই ঘটনা ঘটছে, তাহলে আমেরিকাতে কেন পরপর দুটি ঘটনা ঘটলো, এরদোগানের এখানে তাহলে কেন ঘটনা ঘটছে, সৌদি আরব তো ট্রেডিশনালি ইসলামিক রাষ্ট্র, তাহলে তার এখানে কেন এই ঘটনা ঘটছে? আসলে সারা বিশ্বে মৌলবাদের বিস্তার ঘটছে, এবং কারা ঘটাচ্ছে এটা আপনি জানেন, এখানে একটা আন্তর্জাতিক মদত আছে, তেলের বাণিজ্য আছে, অস্ত্রের বাণিজ্য আছে, এবং লিবিয়ার মতন একটি দেশকে ছারখার করে দেওয়া হয়েছে, ইরাকের মতন একটি দেশকে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলে শেষ করে দেওয়া হয়েছে, সিরিয়াতে আর যাই হোক একটা সরকার তো ছিল, আমরা সেখানে গণতন্ত্র রপ্তানি করতে গিয়ে বিশ্বের প্রধান মোড়ল আমেরিকা আজকে যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশ সেই টার্গেট কিনা সেটাও বিবেচনা করতে হবে। নিশ্চয়ই দর্শক আপনারা শুনছিলেন দুজন বিশ্লেষকের কাছ থেকে নানা মতামত এবং নানা ব্যাখ্যা। আমরা একটা বিষয় আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা উপলব্ধি করছি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিয়েছেন, খালেদা জিয়া ঐক্যের ডাক দিচ্ছেন, এখন শুধু হচ্ছে হাত বাড়িয়ে দেওয়া, কে হাত বাড়াবেন, কখন বাড়াবেন, কীভাবে বাড়াবেন, সেই পরিকল্পনা প্রধান দুই রাজনীতিবিদ যারা রয়েছেন এবং দুই নেত্রী রয়েছেন তারাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাদের সিদ্ধান্তের ভুলের জন্য এই মাটি যাতে রক্তাক্ত না হয়, এই মাটিতে যাতে কোনো জঙ্গি তৎপরতা বৃদ্ধি না পায় সেটা আমরা প্রত্যাশা করবো। দর্শক, প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই, আগামীকাল একই সময় দেখাবো অন্য কোনো অতিথির সঙ্গে, দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।